আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পিডিসিএ সাইকেল ব্যবহার করে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সমস্যা সমাধান করা যায়। পিডিসিএ সাইকেল হলো ইন্টারন্যাশনালি সবথেকে স্বীকৃত সাইকেল, যে সাইকেল ব্যবহার করে যে কোনো সমস্যার সহজ সমাধান করা যায়। পিডিসিএ এর ফুল অ্যাপ্লিকেশন হচ্ছে পিতে প্ল্যান, ডিতে ডু, সিতে চেক এবং এতে অ্যাকশন বা অ্যাক্ট। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে সমস্যায় আছেন, আমি আজকে ডিসকাস করব কিভাবে পিডিসিএ সাইকেল ব্যবহার করে আপনি ডিজিটাল মার্কেটিং এর সমস্যার সমাধান করতে পারেন। পিডিসিএ সাইকেলের প্রথম হচ্ছে পি, পিতে হচ্ছে প্ল্যান। আপনি যে কোনো কিছু শুরুতে আপনার প্ল্যান করতে হবে, প্রপার প্ল্যানিং যদি আপনি করতে পারেন যে কোনো বিজনেসের 50% আপনি কাভার করে ফেলছেন। কারণ একটা প্ল্যান ছাড়া একটা বিজনেস কখনোই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পসিবল না। ডিজিটাল মার্কেটিং না করার কারণে আপনার বিজনেস অন্যদের থেকে স্লো, কারণ সে ডিজিটাল মার্কেটিং করে এগিয়ে গিয়েছে। আপনি প্রবলেমটা পেলেন যে আসলে আপনার বিজনেস স্লো কেন। এবার আপনার এই প্রবলেমের সমাধানে আসতে হবে। যে কোনো সমস্যার সমাধানের আগে প্রথমে তার রুট কজ অ্যানালাইসিস করতে হয়। রুট কজ অ্যানালাইসিস করে যে প্রবলেমটা ফাইন্ড আউট করা হয় সেইটার উপরে অ্যাকশন প্ল্যান নিতে হয়। এখন আপনার সমস্যা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি আপনার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এখনও শুরু করেন নাই। এখন আপনার ডিজিটাল মার্কেটিং করতে হবে। এখন সেটা আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন বা আপনার রিলেটিভ দিয়ে করাইতে পারেন বা আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করতে পারেন। এই যে আপনার ডিজিটাল মার্কেটিং করতে হবে, আপনি কাকে দিয়ে করাবেন, কীভাবে করবেন, এই পুরো সিস্টেমটা হচ্ছে পিডিসিএ সাইকেলের পিতে পড়বে, প্ল্যানে পড়বে। এরপরে আমরা যাব পিডিসিএ সাইকেলের ডিতে, ডু। ডুতে আমরা করবো, আমরা যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করবো সেইটা হচ্ছে ডুতে করবো আমরা। ধরেন আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি হায়ার করলেন, এজেন্সি হায়ার করার পর আপনি তাকে কাজ বুঝিয়ে দিলেন, আপনার প্রোডাক্ট কী সেটা বুঝিয়ে দিলেন, আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও আপনি তাকে বুঝিয়ে দিলেন, আপনার অডিয়েন্স কারা হবে সেটার সম্পর্কে ডিসকাস করলেন, মানে আপনি পুরো একটা আইডিয়া তাদের সাথে শেয়ার করলেন। এরপর তাকে পেমেন্ট করে দিলেন, সে কাজ শুরু করলো, সে ডিজিটাল মার্কেটিংটা হ্যান্ডেল করলো, আপনি কাস্টমার হ্যান্ডেল করলেন। কাস্টমার সবসময় আপনাকে হ্যান্ডেল করতে হবে, কারণ ডিজিটাল মার্কেটার জানেন আপনার প্রোডাক্টের ডিটেইল সম্পর্কে, আপনি আপনার প্রোডাক্টের ডিটেইল সম্পর্কে ভালো জানেন, তাই সবসময় কাস্টমার হ্যান্ডেল আপনাকেই করতে হবে। এবার আমরা পিডিসিএ সাইকেলের সিতে চলে যাব। সিতে হচ্ছে চেক। এখন আমরা দেখব আমরা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা হায়ার করলাম তারা আসলে কিভাবে কাজ করছে, তারা যে অডিয়েন্স সেট করছে সেটা আসলে আপনার প্রোডাক্টের জন্য প্রযোজ্য কি না, আপনার যে বাজেট দিচ্ছে সে বাজেট আপনার লিমিটেড থেকে এক্সিট করছে কি না, তারপর আপনার ব্যানার ঠিক আছে কিনা বা ভিডিও ঠিক আছে কিনা বা কন্টেন্ট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনার চেক করতে হবে। তা না হলে মনে করেন আপনি একটা ছেলেদের প্রোডাক্টের মার্কেটিং করাচ্ছেন, দেখা গেলো রিপ্লাই আসছে সব মেয়েদের। বেসিক্যালি ছেলেদের প্রোডাক্ট কিন্তু ছেলেরাই বেশি কিনবে, মেয়েরা কিন্তু বেশি কিনবে না। তো ক্যাম্পেইনটা যদি মেয়েদের কাছে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, সে প্রোডাক্টটা 30 বছরের নিচের ছেলে বা মেয়েদের জন্য প্রযোজ্য, কিন্তু সেটা সব ধরনের সব বয়সী লোকজনই সেই ক্যাম্পেইনে মেসেজ দিচ্ছে বেশি বেশি, তাহলে আপনি বুঝে নেবেন আপনার অডিয়েন্সটা ঠিক নেই। আর অডিয়েন্স ঠিক না থাকলে আপনার ক্যাম্পেইনের বাজেটটা কিন্তু অনেক বেড়ে যাবে, কিন্তু সেই অনুযায়ী বা সেই অনুপাতে আপনি কিন্তু রেজাল্টটা পাবেন না। তো এই যে কথাগুলো বললাম এইটা হচ্ছে আপনার চেকের ভিতর পড়বে। আপনি চেক করলেন ওভারঅল আপনার ক্যাম্পেইনের কী অবস্থা বা আপনার মার্কেটিংয়ের কী অবস্থা, আপনি কোন পজিশনে আছেন। এরপরে আমরা পিডিসিএ সাইকেলের এতে চলে যাব, অ্যাক্ট বা অ্যাকশন। অ্যাক্টে এসে আমরা যেটা করব, আমাদের যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করব সেই ফাইন্ড আউটগুলো আমরা অ্যানালাইসিস করে প্রপার অ্যাকশানে যাব। যে আমার সাপোজ মনে করেন অডিয়েন্সের সমস্যা ছিল, আমি অডিয়েন্স ঠিক করব। আমার যদি বয়সে সমস্যা থাকে তাহলে আমি বয়সটা ঠিক করে দিব। আমার যদি কন্টেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে আমি কন্টেন্টটা চেঞ্জ করবো বা কন্টেন্টটা আবার রিভিউ করব। বা আমার যদি মনে করেন প্রোডাক্টটা আসলে ছেলেদের জন্য কিন্তু মেয়েদের কাছে বেশি যাচ্ছে, সেই জিনিসটা কেন সেটা তো ফাইন্ড আউট আমরা করেছি, আমরা এখানে প্রপার অ্যাকশান প্ল্যানে যাব। তো আপনি যখন প্রপার অ্যাকশান প্ল্যানে যেতে পারবেন তখন দেখবেন আপনার প্রবলেম কিন্তু অনেকাংশে সলভ হয়ে যাবে, আপনার মার্কেটিংটা কিন্তু অনেক ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। আর আপনি যদি প্রপারলি চেক না করেন বা আপনি প্রপারলি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে অ্যাকশান প্ল্যানটা প্রপারলি নিতে পারবেন না। তো এই জন্য পিডিসিএ সাইকেলটা আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন আপনার প্রত্যেকটা প্রবলেমের এগেনস্টে, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। আর এই পিডিসিএ সাইকেলটা
কন্টিনিউ চলতে থাকবে। এরপরে যদি আবার কোনো সমস্যা আপনি রেজ করেন, এই পিডিসিএ সাইকেলের মধ্য দিয়ে আপনি সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান অনেক সহজে হয়ে গেছে। তো আপনি যদি আপনার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে সমস্যা ফেস করেন, তাহলে আমি আশা করছি আপনি পিডিসিএ সাইকেল ব্যবহার করে আপনি সহজেই আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সমস্যার সমাধান করতে পারবেন। আর এরপরও যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ওয়ারাইটি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের এই পেজে আপনারা মেসেজ দিয়ে বা আমাদের যে কাস্টমার কেয়ার আছে বা আপনার কাস্টমার সার্ভিস আছে তাদের সাথে কমিউনিকেট করে আপনারা আপনাদের প্রবলেম সলভ করে নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।